গৃহবধূর মৃত্যু, স্বামী শ্বশুর শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ড। মঙ্গলবার সাজা ঘোষণা বারাসাত আদালতে। গৃহবধূর বিয়ের এক বছরের মধ্যে খুনের অভিযোগ ছিল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। গৃহবধূকে শ্বশুর বাড়িতে হত্যার অভিযোগে স্বামী শ্বশুর ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত। রায় ঘোষণার পর আদালত চত্বরে চোখের জল ধরে রাখতে পারলেন না মৃত গৃহবধূর মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, বহু কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়েকে বিয়ের এক বছরের মধ্যে মেরে ফেলেছে ওরা। মেয়েকে তো আর ফিরে পাব না, কিন্তু ওদের শাস্তি হয়েছে, আমি খুশি। মেয়েকে শুনে বিয়ে দিয়েছিলাম, তা মানে অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দিয়েছে, অনেক সাহায্য নিয়ে ধার দেনা করে মেয়েকে বিয়ে। আমি ভাড়া বাড়িতে থাকি, লোকের বাড়িতে কাজ করতাম। 30 নভেম্বর বিয়ে দিয়েছি 2017 সাল, আর মারা গেছে 30 এপ্রিল 2018। আর প্রচন্ড গলা টিপে মেরেছে মেয়েকে, মেরে ওরা কি করেছে, গামছা দিয়ে আবার ঝুলিয়ে দিয়েছে। ঝুলানোর পরে আবার মেয়েকে নাকি মেয়েকে স্কেল দিয়ে ভাবে বিভিন্ন রকম ভাবে মেরেছে, মানে সেটা আমরা পোস্টমার্টম রিপোর্টে স্যারদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা গঙ্গা মজুমদার গত 2017 সালের 30 নভেম্বর দেখাশোনা করে গঙ্গার বিয়ে হয় সুজিত বিশ্বাসের সাথে। অভিযোগ, বিয়ের এক বছরের মধ্যেই 2018 সালের 30 মে গৃহবধূকে খুন করা হয়। গৃহবধূকে হাসপাতালে নেবার পর তার পরিবারকে ফোনে খবর দেয় শ্বশুরবাড়ির লোকেরা। গঙ্গার বাড়ির লোকেরা হাসপাতালে এসে দেখেন তাদের মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। অভিযোগ দায়ের হয় থানায়। ঘটনায় সুজিত, তার বাবা নিখিল ও মা আমানতির নামে অভিযোগ দায়ের করে পুলিশ। মামলায় মোট 21 জন সাক্ষী ছিল, তাদের মধ্যে 14 জনের সাক্ষ্য গ্রহণ করে বারাসাত আদালত। গত সোমবার সুজিত ও তার বাবা মাকে দোষী সাব্যস্ত করেন বারাসাত আদালতের বিচারপতি। এদিন সাজা ঘোষণা করেছেন বিচারপতি। এ বিষয়ে মৃত গৃহবধূর পরিবার পক্ষের আইনজীবী বলেন, তার বিয়ে হয়েছিল মধ্যমগ্রামে, কাছাকাছি বাড়ি যদিও। মধ্যমগ্রামে বিয়ে হয়েছিল 2017 সালের নভেম্বরের 30 তারিখ, এবং 2018 সালের মে মাসে 18 তারিখে তাকে হত্যা করা হয়। গলা টেপে হত্যা করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়, সুইসাইড বলে চালাচ্ছিল। এবং পুলিশ, মধ্যমগ্রাম পুলিশ কেসটা স্টার্ট করে 300 498 306। আফটার রিসিভিং পোস্টমর্টম রিপোর্ট জানা যায় যে ওকে হত্যা করা হয়েছে, মার্ডার মানে ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন, আঙুল দিয়ে টিপে তাকে মারা হয়েছে, এটার ওখানে প্রমাণ হয়। এবং তার পরিপ্রেক্ষিতে প্রাইমারি চার্জশিট হয় 498 এবং 302, আর 34 তিনজন আসামি, এদের এগেনস্টে চার্জশিট হয়। 21 জন টোটাল চার্জশিটে উইটনেস ছিল, তার মধ্যে 14 জনকে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকালকে গিলটি ফাইল করেছেন এবং আজকে তার সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী জীবন কৃষ্ণ দাস গৃহবধূর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এই রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। দেখুন, আমি এই কেসটা 11 জন সাক্ষী হওয়ার পরে আমার কাছে আসে, কিছুটা ক্ষতি যারা করেছে আগে করে গেছে, অনস্বীকার্য। কিন্তু আমার মতে মার্ডার প্রমাণ কি বললাম, এখানে জজ সাহেবের সমালোচনা করা যায় না, আইনে আছে, কিন্তু আমাদের হাইকোর্টে দৃঢ় বিশ্বাস, আমরা হাইকোর্টকে খালাস পাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।